আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাসায় খুব কম সময়ে একটি মাস্ক তৈরি করে নিতে পারেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। মাস্ক তৈরির জন্য প্রথমে দুটি কাপড় লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো কাপড় নেবেন। দুইটা দুই রকম কাপড় দিয়ে তৈরি করব, তাহলে আমার মাস্কটা দুই পাশ দিয়ে পরা যাবে, অর্থাৎ টু ইন ওয়ান মাস্ক। এটা ভাঁজ করার পর আপনারা চাইলে একটা পিন দিয়ে আটকা নিতে পারেন, যাতে কাপড়টা না নড়ে, কিন্তু আমি পিন দিয়ে আটকা নিব না। এটা মাঝখান দিয়ে কেটে দুই পাশে সেলাই করে নিতে লাগবে এই জায়গাটাতে। এটা আপনারা চাইলে সেলাই মেশিনে অথবা হাতেও সেলাই করে নিতে পারেন। এটা সেলাই করার পর সাইডগুলো একটু কেটে নিতে লাগবে এরকম করে। এখন এই দুই সাইডে আবার সেলাই করতে লাগবে। আমি এটা সেলাই করে নিয়েছি, এখন এটা আমি সোজা করতেছি। মাস্কটা তো তৈরি করা হয়ে গেছে, এখন দুটো রাবার নিচে সমান করে রাবার দুটো মাস্কের দুই সাইডেই লাগাইতে লাগবে আর একটু সেলাই করে। মাস্কটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে বাসায় খুব সহজেই মাস্ক তৈরি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।